হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে, তার তারিখ হচ্ছে 9/11/2022। এই নির্দেশিকাতে বলা হয়েছে 2023 সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই সম্পর্কিত কিছু নির্দেশাবলী রয়েছে। ভিডিওটিকে কমপ্লিট দেখো। 2023 সালের উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা 5/12/2022 থেকে 21/12/2022 মধ্যে অনুষ্ঠিত হবে। সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র 23 নভেম্বরের ক্যাম্পে বিদ্যায়তনগুলিকে দেওয়া হবে। প্রতিটি বিদ্যায়তনকে আবশ্যিকভাবে নির্দিষ্ট তারিখের মধ্যেই অর্থাৎ 2/1/2023 থেকে 10/1/2023 মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস ফাইলের হার্ড কপি এসে জমা দিতে হবে। যে পরীক্ষার্থী পূর্বে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার পুনরায় ব্যবহারিক পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। পরের পয়েন্ট বলছে, প্রতিটি বিদ্যায়তন নিজের স্কুলেই মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশন সহ সমস্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে। শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক শিক্ষিকারাই ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন। যদি সেই স্কুলে কোনো বিষয়ে সেই সময় শিক্ষক শিক্ষিকা না থাকেন, তাহলে পার্শ্ববর্তী কোনো বিদ্যায়তনের শিক্ষক শিক্ষিকাকে ব্যবহারিক পরীক্ষার জন্যে নিয়োগ করা যাবে। তবে সেক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষক শিক্ষিকার সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট বিদ্যায়তনের প্রধানের নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের অনুমতি নিতে হবে। পরের পয়েন্ট বলা হয়েছে, মার্কস ফয়েলের 3টি অংশে মার্কস পূরণ করার আগে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীর স্বাক্ষর করানো বাধ্যতামূলক। যদি কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকে, তাহলে স্বাক্ষর করার জায়গায় লাল কালিতে AB অর্থাৎ অ্যাবসেন্ট লিখে দিতে হবে। যদি কোনো পরীক্ষার্থীর স্বাক্ষর না থাকে, তাহলে সেই পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। পরের পয়েন্ট, ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পরে মার্কস ফয়েলে মার্কস লিখে পরীক্ষক নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করবেন। উত্তরপত্রে পরীক্ষকের স্বাক্ষর বাধ্যতামূলক। মার্কস ফয়েলে প্রধান শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর করবেন না। ইনস্টিটিউশন কপি অংশটি ছিঁড়ে নিয়ে সিল করে যত্ন সহকারে অফিস রেকর্ড হিসাবে রেখে দিতে হবে। মার্কস ফয়েলের অন্য 2টি অংশ কখনোই ছিঁড়ে আলাদা করবেন না। এই 2টি অংশ না ছিঁড়ে বিষয়ভিত্তিক আলাদা খামে করে আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। 2023 সালের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিতে হবে না, কিন্তু বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে। কোনো প্রয়োজন হলে সংসদ প্র্যাকটিক্যাল খাতা সংগ্রহ করে নেবে। 2012 সাল থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রি প্রিন্টেড টপশিট দেওয়া হচ্ছে। প্রি প্রিন্টেড টপশিট অনুসারে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে। প্রতিটি প্যাকেটে 100টি করে উত্তরপত্র রাখা যাবে। যদি সংখ্যাজনিত কারণে একটি প্যাকেটের মধ্যে উত্তরপত্র না ধরে, তাহলে আলাদা প্যাকেট করতে হবে। তবে সেই প্যাকেটটিও মূল প্যাকেটের সঙ্গে বেঁধে রাখতে হবে। আলাদা প্যাকেটের গায়েও প্রি প্রিন্টেড টপশিট এর জেরক্স কপি লাগিয়ে দিতে হবে। পরের পয়েন্ট, ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সমস্ত বিদ্যায়তনকে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এর সঙ্গে বলা হচ্ছে যে কম্পিউটার কপি ও রিজিয়ন কপি আলাদা করবেন না। উপস্থিত ছাত্রছাত্রীর নির্দিষ্ট স্থানে সিগনেচার বাধ্যতামূলক। অনুপস্থিত ছাত্রছাত্রীর স্বাক্ষরের জায়গায় লাল কালিতে অ্যাবসেন্ট লিখে দিতে হবে। কোনো উত্তরপত্র সংসদে জমা হবে না। এই কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে। নির্দেশিকা দিচ্ছেন তাপস কুমার মুখার্জি, সচিব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো এই ছিল উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল নিয়ে সংসদের তরফ থেকে নির্দেশিকা। যারা পরীক্ষা দিতে চলেছে বা যেসব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে, তাদের দুজনের ক্ষেত্রেই এই নির্দেশিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।